আপনাকে তো মনোনয়ন দিয়ে আবার সরিয়ে নেওয়া হয়েছে, তো এই ব্যাপারে আপনার আক্ষেপ আছে কিনা বা আপনি সন্তুষ্ট কিনা? না, আক্ষেপ তো অবশ্যই থাকবে। আমি তো বারবার 2001 সাল থেকেই এরকম বঞ্চিত হয়ে আসছি। এখন যোগ্যতা বা জাতীয় পার্টির সাথে একটা সমঝোতার ভিত্তিতে কিছু আসন ছাড় দিয়েছে, সেটা না আমারটা দিয়েছে, এটা তো আমি সন্তুষ্ট। জোটের সমঝোতায় কপাল পুরল চট্টগ্রামের দুই আওয়ামী লীগ নেতা এম এ সালাম ও নোমানাল মাহমুদের। নৌকা পেয়েও জাতীয় পার্টির জন্য তাদের সরে যেতে হলো ভোটের মাঠ থেকেই। 2008 ও 2014 সালে দুইবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েও সংসদ সদস্য নির্বাচন করতে পারেননি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। দুইবারই দলীয় সিদ্ধান্তে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে ছাড় দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান সালাম। এবার তৃতীয় দফায় মনোনয়ন পেলেও দলের সিদ্ধান্তে রোববার প্রার্থিতা প্রত্যাহার করে নেন সালাম। আসনটি জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদকে ছেড়ে দিয়েছেন তিনি। আক্ষেপ তো অবশ্যই থাকবে। আমি তো বারবার এই যে মানে মানে 2001 সাল থেকেই এরকম বঞ্চিত হয়ে আসছি, তো কিন্তু আমি তো আর এই যে মানে নেত্রীর যে সিদ্ধান্ত, নিশ্চয়ই এমন এমন কোন কারণে নেত্রী বৃহত্তর স্বার্থে দেশের বা দলের সে মানে সেটা করেছে। আমি তো একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি মানে চারবার সাধারণ সম্পাদক, একবার প্রেসিডেন্ট, তো আমি তো আর ওই যে ওই রকম যে হাইব্রিড কোনো নেতাও না কর্মীও না, আমি দলের সাথে আমিত্য থাকবো। আমি এমপি হইলাম না মন্ত্রী হইলাম না কি হইলাম সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমার এই যে পথ চলা অব্যাহত থাকবে সেটাই। এদিকে চট্টগ্রাম আট আসনে চলতি বছরের 5 ফেব্রুয়ারি মোসলেম উদ্দিনের মৃত্যুতে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিয়ে সংসদে পৌঁছান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমানাল মাহমুদ। এবারও এই আসনে মনোনয়ন দিয়ে নৌকার বহরে যুক্ত করা হয়েছিল তাকে। মনোনয়নপত্র জমা দিয়ে যাচাই বাছেও টিকে যান তিনি, তবে সমঝোতার কারণে তাকে সরতে হলো নির্বাচন থেকেই। এই আসনে জাতীয় পার্টির হয়ে লড়বেন দলটির ভাইস চেয়ারম্যান সোলেমান আলম শেঠ। আমি তৃণমূলের কারণে আমাকে নেত্রী উপনির্বাচনে বেছে নিয়েছেন, আমি 8 মাসে 7 থেকে 8 মাস দায়িত্ব পালন করলাম। এখন নেত্রীর যোগ্যতা বা জাতীয় পার্টির সাথে একটা সমঝোতার ভিত্তিতে কিছু আসন ছাড় দিয়েছে, সেটা না আমারটা দিয়েছে, এটা তো আমি সন্তুষ্ট। দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত যেটা আমি মাথা পেতে নিয়েছি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে অনেকটাই আশায় ঘর বেঁধেছিলেন এই দুই প্রার্থী, তবে দলের স্বার্থে মনোনয়ন ছেড়ে দিয়ে অনেকটা হতাশায় থাকলেও নিজের দলের সাথে এগিয়ে যেতে চান তৃণমূলের এই নেতাকর্মীরা। সাজ্জাদ হুসাইন, বাংলাধারা, চট্টগ্রাম।